কংগ্রেসের প্রচার কার্য ব্যাহত করতে নানান অপপ্রয়াস চালাচ্ছে শাসক দল বিজেপির সমাজদ্রোহীরা। বুধবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে শাসক দলের প্রতি এমনই অভিযোগ আনল প্রদেশ কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের প্রচার সজ্জা বিনষ্ট করা হচ্ছে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত বামুটিয়ায় ঘটে যাওয়া এক ঘটনার কথা তুলে ধরেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে প্রচার সজ্জার সামগ্রী নিয়ে একটি গাড়ি বামুটিয়া যাচ্ছিল। সেই গাড়িটিকে মাঝ রাস্তায় আটকে গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি গাড়ির চালকের পকেটে থাকা নগদ 3,100 টাকাও ছিনতাই করে নিয়ে যায় শাসক দলের সমাজদ্রোহীরা। তবে এইটুকুতে থেমে থাকেনি ওই সমাজদ্রোহীরা। এই ঘটনার পর গাড়িতে থাকা বিভিন্ন প্রচার সামগ্রীগুলো গাড়ি থেকে নামিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার সাথে সাথেই গাড়ির চালক এবং স্থানীয় কংগ্রেসের কর্মীরা থানায় একটি FIR করে এবং ইন্ডিয়া জোটের পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহা নির্বাচন কমিশনের নিকট লিখিতভাবে প্রতিবাদ জানান। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগও দাখিল করা হয়। আমাদের প্রচার কার্যকে ব্যাহত করার জন্য নানা অপপ্রয়াস বিজেপি দলের যারা সমাজদ্রোহী তাদের দ্বারা সংগঠিত হয়। নানা ঘটনা বিভিন্ন জায়গায় রাজ্যে বিভিন্ন প্রান্তে পশ্চিম আসন ছোটনা পূর্বাচন সহ বিভিন্ন জায়গায় সেখানে আমাদের প্রচার সজ্জা বিনষ্ট করে দেওয়া, এগুলিকে ছিঁড়ে পড়ে আগুন লাগিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনা সেখানে সংঘটিত করা হচ্ছে। গতকাল একটা ঘটনা নেত্রাজনক ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা শহরের সন্নিকটে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে। সে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে আমাদের কংগ্রেস ভবন থেকে প্রচার সজ্জা সামগ্রী নিয়ে সেখানে একটা গাড়ি আমাদের নির্ধারিত গাড়ি বাকি ছাড়া করা গাড়ি সেখানে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে যে প্রচার সামগ্রীগুলি নিয়ে আসার জন্য যাচ্ছে তাকে সে গাড়িটাকে রাস্তায় বামুটিয়া যাওয়ার পর রাস্তায় আটকিয়ে সেখানে ড্রাইভারকে নামিয়ে বেধড়ক মারধর করা, তার পকেটে থাকা টাকা 3,100 টাকা সেখানে ওই বিজেপি দলের যে সমস্ত সমাজ মহিলা তারা চিন্তাই করে নিয়ে যায়। শুধু ড্রাইভারকে বেধড়ক মারধর না, সেখানে আমাদের প্রেস ছিল, ফ্ল্যাগ ছিল, প্রচার সামগ্রী, অন্যান্য প্রচার সামগ্রী ছিল, এগুলিকে সেখানে ছিনিয়ে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে সাথে সাথে আমাদের গাড়ির ড্রাইভার সহ আমাদের সেখানকার স্থানীয় কর্মীরা নেতারা তারা পুলিশের কাছে FIR করে আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের পশ্চিম আসনের প্রার্থী উনি চিঠি দিয়ে প্রতিবাদ জানান। আমাদের দলের তরফ থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ উত্থাপন। এই সকল কার্যকলাপের মাধ্যমে শাসক দল নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বলে প্রদেশ কংগ্রেসের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।